হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেভুলেশন স্লাইডার দিয়ে পোস্ট ক্যারুসেল তৈরি করবেন, মানে পোস্ট স্লাইডার কিভাবে রেভুলেশন স্লাইডার দিয়ে খুব সহজেই ডাইনামিকভাবে তৈরি করবেন। প্রথমে আমাদের রেভুলেশন স্লাইডারটা ইনস্টল করে নিতে হবে, তারপর আমরা রেভুলেশন স্লাইডারে যাব। এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক মডিউল এটাতে ক্লিক করব। এখন আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেসের রেভুলেশন স্লাইডার ছাড়া কোনো সাইটই তৈরি হয় না, কারণ হোম পেজটা অ্যাট্রাকটিভ করতে রেভুলেশন স্লাইডটা খুব প্রয়োজনীয়, খুব এসেনশিয়াল। তা আমরা এখান থেকে কন্টেন্টে পোস্ট বেসড, যেহেতু আমরা পোস্ট ক্যারুসেল তৈরি করব, আমরা এখানে লেআউটে গিয়ে ক্যারুসেল সাইজিংটা ইয়েতেই গোটু। আর যেহেতু আমরা একই পেজে তিনটা পোস্ট শো করাবো ক্যারুসেল হিসাবে, তাহলে আমাদেরকে উইথটা কমাই দিতে হবে। তাহলে আমরা উইথটা 350 করে দেই, 300 বা আমরা 350 করেও দিতে পারি, 350 তিনটা। হ্যাঁ, তো এখানে আমরা স্লাইডারটার একটা এখান থেকে একটা নাম দিব, পোস্ট স্লাইডার দিয়ে এখন একটু সেভ দেই। এখন আমরা এখানে পোস্টের যে ফিচার্ড ইমেজটা আছে, এই ফিচার ইমেজটা নিয়ে আসার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে এই এই ব্যাকগ্রাউন্ড অংশে ক্লিক করে ইমেজ এটাতে ক্লিক করে ইমেজ ফ্রম স্ট্রিম ইফ এক্সিস্ট এটা আমরা চেক করে দিব, অন করে দিব। তাহলে ফিচার ইমেজটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এইদিকে কভারই থাক, এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা এখন শুধু এই পোস্টের উপরে আমরা ক্যাটাগরিটা, টাইটেলটা, তারপরে হচ্ছে রিড মোর, এরকম একটা বাটন আমরা তৈরি করে দেব। তাহলে প্রথমে আমরা একটা টেক্সট লেয়ার নিব, টেক্সট লেয়ারটাতে ম্যাটাতে ক্লিক করব। ম্যাটাতে গেলে আমাদের এই পোস্টের যে ম্যাটা আমরা এখানে নিয়ে যাব, প্রথমে আমরা ক্যাটাগরিটা দিই যে ক্যাটাগরিটা শো করবে কোন ক্যাটাগরির পোস্টটা। তাহলে লিস্ট অফ ক্যাটাগরি উইথ লিঙ্ক, মানে ক্যাটাগরির মধ্যে আমরা লিঙ্কটাও থাকবে। এখন এখান থেকে আমরা ক্যাটাগরির সাইজটা নিতে পারবো, তবে সবচেয়েতে ভালো হয় আমরা যদি এই এগুলারে একটা রয়ের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের টাইটেলটা যত বড়ই হোক এটা অটোমেটিকলি ব্রেক হয়ে নিচে জায়গা করে নেবে। তাহলে যদি আমরা এখানে একটা র দেই, রয়ের মধ্যে আমরা দিব হচ্ছে ওয়ান কলাম দিয়ে এটা নিচে দিব। তাহলে এই ক্যাটাগরিটা এটার মধ্যে দিয়ে দিই। এখন এইটার স্টাইলটা আমরা একটু
চেঞ্জ করে দেই, যেমন পেডিং মার্জিন পেডিং দিয়ে দিই এই এইটাতে। এখানে উপরে নিচে থাক ডাইনামে আমরা 40 করে দিই, আর এটারে আমরা এখন ডিজাইন করার জন্য স্টাইল করার জন্য এখান থেকে আমরা এটারে একটু ফন্ট সাইজটা কমাই দেই, দিয়ে এইখান থেকে আমরা এটার ফন্টটাও ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবো। আমরা ফন্টটা চেঞ্জ করে দেই, এটার ফন্টটা দেই হচ্ছে রেলওয়ে। আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে ফন্টও এই ক্যাটাগরির জন্য সিলেক্ট করতে পারবো। তাহলে এটা আর একটু ছোট করে দেই ক্যাটাগরিটা। এখন আমরা চাচ্ছি এটার সাইজ কালারটা আমরা যে কোনো কালার দিতে পারবো। এখান থেকে স্টাইলে গিয়ে টেক্সট কালার, অথবা যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই দিতে পারবো। আচ্ছা, ওগুলো পরে ডিজাইন করতেছি। এখন আমাদের টাইটেলের জন্য এটাই আমরা একটু কপি করে নিই। কপি করে এটাতে আমরা টাইটেলের ম্যাটাটা, পোস্ট টাইটেলের পোস্ট টাইটেলের ম্যাটাটা এখান থেকে আমরা দিয়ে নিব, সেভ করে নিই। এখন টাইটেলের সাইজটা কি হবে, এখান থেকে আমরা টাইটেলের সাইজটা নির্ধারণ করে দেবো। একটু বড় করে দেই 25-30, একটু মোটা করে দেই, বোল্ড করে দেই, এটার ফন্টটা চেঞ্জ করে দেই, পাসওয়ার্ড দেই। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা নিচে একটা বাটন দিব, তাহলে এটারই আমরা কপি করে নিতে পারি বা আমরা একটা নতুনও নিতে পারি। এখন আমরা এগুলো একটু পেডিং উপরে নিচে বেশি আছে, পেডিংগুলো আমরা কমাই দেব। উপরে নিচের যে পেডিংগুলো এগুলো কমাই দিব, এই পেডিংগুলো আমাদের দরকার নেই। তাহলে এই পোস্টের টাইটেল ক্যাটাগরি একটু কাছাকাছি থাকবে, ঠিক আছে। এখন আমরা এই টাইটেলটারে চেঞ্জ করে এখানে একটা বাটন দিব। তো বাটন দেওয়ার জন্য আমরা এই টাইটেলটারে ডিলিট করে দিই। ডিলিট করে এখান থেকে একটা বাটন নিই, এখান থেকে বাটনের যদি আমরা যে কোনো কালার একটা, যে কোনো একটা কালার নিলাম, নিয়ে বাটনটারে এই রোতে দিয়ে দিলাম। এখন আমরা বাটনটা ফুল উইথ আছে, তো এখানে দিয়ে দিই রিড বস, যাতে আমরা এই এইখানে একটা লিঙ্ক করে দিব পোস্টটা পড়ার জন্য। আমরা এই ক্যাটাগরিটার নিচে একটা ইয়ে দিতে চাই, একটা বর্ডার দিতে চাই, যে নিচে একটা অন্য কালার একটা বর্ডার থাকবো, যাতে ক্যাটাগরিটা সেপারেট বোঝা যায়। তাহলে আমাদেরকে বর্ডার দেওয়ার জন্য এখানে বর্ডার একটা লাল কালারের, যে কোনো কালার আপনারা যে কোনো কালার দিতে চান, জাস্ট দেখানোর জন্য বর্ডার স্টাইল সলিড বর্ডারটা আমি 1 পিক্সেল করে দিতে চাই, 1 পিক্সেল। এখন আমি চাচ্ছি এটা ফুল উইথ হবে না, এটা যতটুকু কন্টেন্ট থাকবে শুধু ততটুকুই উইথ হবে। সেজন্য আমাকে এখান থেকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে। আর এটাও আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে, যাতে শুধু যতটুকু টাইটেল থাকে ততটুকুই এটার ইয়ে থাকবে। তা আমরা বাটনটারে যদি একটু ছোট করে দেই, কারণ বাটনটা এখানে একটু বড় দেখাচ্ছে, 16-50 না, এটাকে 35-40, আর ডাইনেভ আমি একটু পেডিং কমাই দেই, ডাইনে পেডিং আছে 40 পিক্সেল, দেই 30, আমি দেই 30। ইচ্ছা করলে আমরা আরও কমাইতে পারি, মানে আপনারা যতটুকু স্টাইল দিলে সুন্দর হয় ওইভাবে দেখে স্টোর করে নেবেন। এখন আমি চাচ্ছি নিচে আর একটু জায়গা,
নিচে আর একটু জায়গা করার জন্য আমি এখান থেকে কন্টেন্ট থেকে আরে স্টাইলের থেকে নিচে মার্জিন দিয়ে দিব 40 পিক্সেল, যাতে আমার এটা নিচে একটু জায়গা থাকে। আমরা এখন এটা সেভ করব। আচ্ছা, এখন আরেকটু একটু জিনিস বাকি আছে, সেটা হলো আমরা যে পোস্টটা নিব, পোস্টের কোন কোন ক্যাটাগরি এখানে দেখাবো আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। তা আমরা যদি সবগুলাকে পোস্টের ক্যাটাগরি এখানে দেখাইতে চাই বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি দেখাইতে চাই, তাহলে যেই ক্যাটাগরি আমরা এখানে শো করাইতে চাই ওই ক্যাটাগরিটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি যখন ডেট হিসাবে নতুন যে পোস্টটা হবে ওই পোস্টটা সবার সামনে থাকবে। এখন আপনারা ইচ্ছা করলে এখানে ম্যাক্সিমাম কয়টা পোস্ট এখানে শো করাবেন, এখানে আমি চাচ্ছি 10টা পোস্ট শো হইব স্লাইডারে। সেভ দিব। এখন আমরা এই শর্টকাটটা যেই পেজে রান করাইতে চাই ওই পেজে নিয়ে শর্টকাটটা দিব, অথবা আমরা ওইখান থেকে যদি ভিজুয়াল কম্পোজার বা ডব্লিউপি বেকার বিল্ডারে হয়, জেএস কম্পোজারে হয়, সেক্ষেত্রে আপনারা এটা মডিউল ওইখান থেকে নেওয়া যাবে। যেমন এখান থেকে আমি জাস্ট স্লাইডারটা, পোস্ট স্লাইডারটা সিলেক্ট করে দেব। যদি আপনাদের কোনো বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই করব। ইভেন যদি আপনারা লাইভ হেল্প চান সেক্ষেত্রে আমি করতে পারবো, আপনাদের টিম ভিউয়ারের মাধ্যমে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, ইমেল দেওয়া থাকবে, যদি যোগাযোগ করতে চান, যদি স্লাইডারের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এইখানে আরেকটা সেট আপ একটু করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইখানে যে কেরোসলের ইয়েটা আছে এখানে আমরা ইনফিনিটি স্ক্রল দিব, যেন ইনফিনিটি স্ক্রল হয়, তাহলে ম্যাক্স ভিজিবল থাকবে 3টা ভিজিবল অলওয়েজ অন অন অল সাইড। কারণ হচ্ছে আমি যখন এটা ক্লিক করে রাখবো তখন সবগুলো সেলাই একসাথে 3টা ভিজিবল থাকবে। আচ্ছা, এখানে সাদা কালারটা হয়তো ভালো দেখাচ্ছে না, আমি কালারটারে চেঞ্জ করে অন্য একটা কালার দেই, দেখি কালো কীরকম লাগে। আর এটার আমরা বর্ডারটা শুধু নিচে দিব, শুধু নিচে দিব, একটু বাড়াই দেব। এটার কালারটাও আমরা টেক্সট কালারটাও কালো করে দেই, দেখি কালো করে দিলে কি হয়। না, আমাদের থিম পোস্টের থিম অনুযায়ী আমরা এখন দেখা যাচ্ছে পোস্টগুলো একসাথে লেগে গেছে, এখন আমরা এটা গ্যাপ করব কিভাবে, তাহলে আমরা যাব হচ্ছে কেরোসলে, কেরোসলে গিয়ে এইখানে এই যে স্পেস আছে এখান থেকে আমরা একটু স্পেস 10 পিক্সেল, 15 পিক্সেল বা 5 পিক্সেল আপনাদের যতটুকু প্রয়োজন হয় এখান থেকে দিয়ে নেবেন। এখন দেখি আমার স্লাইডারটা কীরকম হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছা করলে এইখানে এই কালারগুলো চেঞ্জ করে অন্য কালারও দিতে পারেন, যে যে কালারটা মানানসই হয় আর কি। আচ্ছা, এখন আমাদের কিন্তু রিড মোড়ে ক্লিক করলে
স্লাইডারটা যাচ্ছে না, তারপরে আমি চাচ্ছি এই এই দুই পাশে দুইটা এরো থাকবে। আমি যদি এখন রিড মোডে, আচ্ছা রিড মোডে আমাদের আমরা একটা লিংক দিব, মানে হচ্ছে লিংক, আচ্ছা আমাদের লিঙ্কটা হচ্ছে অ্যাকশনে গিয়ে সিম্পল লিঙ্ক, এখানে গিয়ে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে পোস্ট লিঙ্ক, মানে এখানে ক্লিক করলে সরাসরি পোস্টে চলে যাবে। আচ্ছা আমি চাচ্ছি যে এই কালারটা সাদাই হবে, আর এখানে একটা টেক্সটের মধ্যে একটা শেডো হবে যেন ইয়েটা সুন্দরভাবে বোঝা যায়। অ্যাডভান্স স্টাইলে গিয়ে টেক্সট শেডো 1 পিক্সেল, 1 পিক্সেল, 5 পিক্সেল, একটু টেক্সটের শেডো দিয়ে দিলাম যেন টেক্সটগুলো সুন্দরভাবে বোঝা যায়। আমরা এটারও একটু টেক্সট শেডো দিয়ে দিই, টেক্সট শেডো দিয়ে দিই যেন সুন্দরভাবে বোঝা যায়। তাহলে এই স্টাইলের কালারটা একটু চেঞ্জ করে দেই। আশা করছি এখন খুব মোটামুটি সুন্দর দেখাবে। হ্যাঁ মোটামুটি, আমরা এখন এই রিড মোডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার আমাদের পোস্টে চলে যাবে। ঠিক আছে, এই যে আমাদের পোস্টে চলে আসছে। এখন আমরা চাচ্ছি এটার দুই পাশে দুইটা এরো দিতে, তখন আমরা এইখানে যাব, এখানে গিয়ে এরোতে ক্লিক করব। এরোটা অন করে এরো টাইপটা কি হবে আমরা এখান থেকে দিয়ে দিব। আচ্ছা কাস্টম দিয়ে এখানে আবার আমরা ডাইনেবামে আমরা কোনো জায়গা রাখতেছি না, রাখবো না এখানে। এখন যদি আমরা আবার ক্লিক করি, অনেক সুন্দর একটা পোস্ট ক্যারুসেল হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।